নির্বাচনী প্রচারণার মাঠে জনগণের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা, আবার প্রচারণা শেষে জনগণের ভোটের আশায় বসে থাকা, এমনটাই অবস্থা হয় নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বীদের। কিন্তু কিছু মন্ত্রী আছেন যারা কোনো নির্বাচনী কর্মকাণ্ডে অংশ না নিয়ে বা সংসদ সদস্য না হয়েই মন্ত্রিসভার সদস্য হয়ে যান। এসব মন্ত্রীদেরকে টেকনোক্রেট মন্ত্রী বলে। দ্বাদশ জাতীয় মন্ত্রিসভায়ও দুইজন টেকনোক্রেট মন্ত্রী আছেন। নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দেশের প্রখ্যাত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাক্তার সামন্ত লাল সেন। গুণী এই চিকিৎসককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। স্থপতি ইয়াফেস ওসমান সর্বশেষ মন্ত্রিসভায় টেকনোক্রেট হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি দ্বাদশ মন্ত্রিসভারও সদস্য হয়েছেন। এবারও তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নির্বাচিত সংসদ সদস্যদের মতো করে টেকনোক্রেটদের সংসদ সদস্য বলা হয় না। টেকনোক্রেট মন্ত্রীর সংখ্যা কোনোভাবেই মন্ত্রিসভার এক দশমাংশের বেশি হতে পারে না, কারণ এটি এমনভাবে তৈরি করা হয় যে শুধুমাত্র যারা এই পদের জন্য যোগ্য তারাই মন্ত্রীর দায়িত্ব পেয়ে থাকে। বিশেষ করে নির্বাচনের আগেই টেকনোক্রেট মন্ত্রীদের পদ থেকে পদত্যাগ করতে হয়। পরবর্তীতে নবনির্বাচিত সরকার গঠন হওয়ার পরে নতুন করে টেকনোক্রেট মন্ত্রীর নিয়োগ দেওয়া হয়ে থাকে। 15 নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার চার দিনের মাথায় 19 নভেম্বর টেকনোক্রেট মন্ত্রী প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, মোস্তাফা জব্বার এবং ডক্টর শামসুল আলম পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশ জাতীয় সংসদে মাত্র গুটি কয়েকজনকে টেকনোক্রেট মন্ত্রী করা হয়। যোগ্য মানুষকে এই দায়িত্ব দেওয়া হয় এবং তার সাথে প্রতিমন্ত্রী দিয়ে দেওয়া হয়। যেমন একাদশ জাতীয় সংসদে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। চতুর্থ মন্ত্রিসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।